রাজ্যের 73তম প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে থাকছে করোনা মহামারী সংক্রান্ত বিশেষ বিধিনিষেধের প্রভাব। করোনা আবহে বছর 26শে জানুয়ারির মূল অনুষ্ঠানে মার্চ পাস্ট হচ্ছে না, থাকছে আরও অন্যান্য বিধিনিষেধ। পাশাপাশি রাজ্যে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ক্ষেত্রে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এদিন অসম রাইফেলস ময়দানে 26শে জানুয়ারি উপলক্ষে অনুষ্ঠিত পুলিশের মহড়া অনুষ্ঠান পরিদর্শন শেষে একথা জানান রাজ্য পুলিশের মহানির্দেশক ভিএস যাদব। আগামী বুধবার দেশের 73তম প্রজাতন্ত্র দিবস। গোটা দেশের সাথে রাজ্য প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্যে এর মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগরতলার আসাম রাইফেলসের ময়দানে। এই উপলক্ষে আসাম রাইফেলস ময়দানকে ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে। বেশ কিছুদিন যাবত চলছে অনুষ্ঠানের মহড়া। সোমবার সকালে আসাম রাইফেলস ময়দানে রাজ্য পুলিশের মহড়া অনুষ্ঠান পরিদর্শনে যান রাজ্য পুলিশের মহানির্দেশক ভিএস যাদব। তিনি গোটা মহড়া অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন। 26শে জানুয়ারির মূল অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে বিস্তারিত আলোচনাও করেন। খতিয়ে দেখেন করোনা বিধিনিষেধের বিষয়টিও। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক জানান, করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তির কারণে 26শে জানুয়ারির মূল অনুষ্ঠান ব্যাপক পরিবর্তন সাধন করা হয়েছে। এবার এই অনুষ্ঠানে মার্চ পাস্ট থাকবে না। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে করোনা বিধিনিষেধ মানার বিষয়টি দেখবে জেলা প্রশাসনের এসএ বিভাগ। ভিআইপিদের বসার ক্ষেত্রে সামাজিক দূরত্ব মেনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। इस बार मार्च पास नहीं होगा कोविड को देखते हुए, लेकिन पब्लिक जो भी अलाउ कर रहे हैं उसको सोशल डिस्टेंसिंग नॉर्म्स के हिसाब से डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन या ऐसे डिपार्टमेंट कर रहा है, और यहाँ जो भी सीटिंग अरेंजमेंट्स वगैरह होंगे वो सारे कोविड नॉर्म्स को फॉलो करते हुए ही किए गए हैं। इसके अलावा अगर कोई रिस्ट्रिक्शन सरकार लगाती है तो वो मीडिया के माध्यम से बता दी। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় ভিএস যাদব জানান, গোটা রাজ্যের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দেওয়া হয়েছে। এই নিরাপত্তা ব্যবস্থা শুধু রাজধানী আগরতলাতেই নয়, রাজ্যের প্রতিটি জেলায়ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। फंक्शन है, इसको देखते हुए पर्याप्त सिक्योरिटी अरेंजमेंट्स किए हैं। वो सभी डिस्ट्रिक्ट्स में हैं, बॉर्डर एरियाज में हैं। हम लोगों ने अपना जो इंटेलिजेंस कलेक्शन है उसको भी एक्टिवेट किया है। ऑलरेडी हम करते हैं वैसे, बट इस फंक्शन को देखते हुए हम लोगों ने अलर्ट्स जारी कर रखे हैं और हम लोग नज़र रखे हैं ताकि कोई किसी भी तरह का स्टेट में कोई इंसिडेंट ना। প্রসঙ্গত উল্লেখ্য যে এবছরও কোচকাওয়াজে পুলিশের বিভিন্ন শাখার 10টি প্লেটুন অংশগ্রহণ করবে। থাকবে পুলিশের 3টি ব্যান্ড। প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে এবছর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।